এবার যুবরাজের সাবেক স্ত্রী যে বোমা ফাটিয়েছেন সৌদি রাজ পরিবারকে নিয়ে সৌদি রাজ পরিবারকে যতটা ভদ্র মনে করা হয় বাস্তবতা উল্টো সৌদি আরবের রাজ পরিবারের সদস্যরা এখন নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন এতদিন না থাকলেও বর্তমানে সৌদি আরবের রাজ পরিবারের ক্ষমতার দ্বন্দ্ব অনেকটা প্রকাশ্যে চলে এসেছে ব্যবসায়ী ব্লিনিয়র আল ওয়ালিদ বিন তালাল এগারো যুবরাজ চার মন্ত্রী এবং সাবেক আরও দশ মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে এ ঘটনার পরপর ইয়ামিন সীমান্তের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন এক যুবরাজ এ ঘটনা রেশ কাটতে না কাটতে বোমা ফাটিয়েছেন দুর্নীতির দায়ে সম্প্রীতি আটক হওয়া সৌদি যুবরাজ আল ওয়ালিদ বিন তালালের স্ত্রী আমিরা বিন তে আইডেন বিন নাইফ জানিয়েছেন সৌদি রাজ পরিবারকে বাহিরে থেকে যতটা ভদ্র ও ধর্মভীরু বলে মনে হয় বাস্তবতা সম্পূর্ণ উল্টো এক কথায় বলতে গেলে এহেন কোনো অপকর্ম নেই যা তারা করেন না আমিরা জানান জেদ্দা শহরকে এরা দাস বাজারে পরিণত করেছে সেখানে অল্প বয়সী নারী বিক্রি থেকে শুরু করে মদ সেক্স পার্টির মতো সব ধরনের ব্যবচারই হয়ে থাকে পুলিশ এসবের ব্যাপারে অবহিত থাকলেও শুধুমাত্র চাকরি হারানোর ভয়ে কোনো উদ্বেগ নেয় না কেননা শহরের সব অপরাধের পিছনে সৌদি রাজ পরিবারের সদস্যরা প্রত্যক্ষভাবে জড়িত সম্প্রীতি হলোইন পার্টির উদাহরণ তুলে আমিরা বলেন সেই পার্টিতে সর্বসাকুলের দেড়শো মানুষ জড়ো হয়েছিল যাদের ভিতরে কূটনৈতিক কর্মকর্তারাও ছিলেন সেখানে সেদিন যা হয়েছে তা বাহিরের দেশের কোনো নাইট ক্লাবের থেকে আলাদা ছিল না সৌদি আরবে মদ নিষিদ্ধ হলেও সেই পার্টিতে তরল পদার্থটির বন্যা বয়ে গিয়েছিল সেই ডিজে পার্টিতে ওয়াইন জুটিদের নাচ নানান ধরনের পোশাক পরা সবই হয়েছিল সৌদি আরবে দাস প্রথা এখনও রয়েছে জানিয়ে আমিরা বলেন রাজপরিবারের কিছু সুবিধাভোগী ব্যক্তি সেখানে দাস বিক্রি করে থাকেন আর এসব দাস বেশিরভাগ ক্ষেত্রে আনা হয় শ্রীলঙ্কা বাংলাদেশ ফিলিপাইন সোমালিয়া নাইজেরিয়া রোমানিয়া এবং বুলগেরিয়া থেকে যেসব শিশুকে এখানে বিক্রি করা হয় তারা কখনোই মালিকের ইচ্ছার বিরুদ্ধে কোথাও যেতে পারে না এমনকি এশিয়ার দাসীরা প্রায় ক্ষেত্রেই নিজেদের বন্দি বলে মনে করেন তাদের ওপর যৌন নিপীড়ন চালানো হয় উল্লেখ্য আমিরা তালালের সাবেক স্ত্রী যুবরাজের কর্মকাণ্ডের কারণে আগেই সম্পর্ক ত্যাগ করেছেন দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে